ইসলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। গতকালকে মূলত স্বাধীনতা দিবসে 26 মার্চ কর্মসূচি শিক্ষার্থীদের ছাড়াই পালন করার জন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল এবং আন্দোলন করেছিল ক্লাস পরীক্ষা বর্জন করে। যারা আন্দোলন করেছিল তাদেরকে বিসি স্যার রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে এবং সেই তার কথা প্রত্যাহারের জন্য এবং সবার সামনে ক্ষমা চাইতে হবে এই জন্য আজকে সবাই ক্লাস পরীক্ষা বর্জন করে এখানে কর্মসূচি পালন করতেছে, আন্দোলন করতেছে। একজন মুক্তিযোদ্ধা চেতনার একজন মানুষ যদি আমাদের এভাবে পুরো শিক্ষা পুরো ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে দাবি করে সেখানে আসলে কিছুই বলার নেই। আর সেই প্রেক্ষিতে আমরা এই আন্দোলন করছি আর তার সাথে সাথে আমাদের অন্যান্য যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আদায়ের জন্য আমাদের এই আন্দোলন। মাননীয় বিসি স্যার আমাদের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে সে বলেছে যে আমরা যারা আন্দোলন করি তারা রাজাকারের বাচ্চা, এই বক্তব্য তার প্রত্যাহার করতে হবে এবং সবার কাছে এসে ক্ষমা চাইতে হবে। আমাদের গতকালকে আন্দোলন ছিল বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস সহ কোনো আলোচনা ও সাংস্কৃতিক প্রোগ্রাম শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত না এবং আমরা কোনো আলোচনা করা হয় না, শুধুমাত্র ব্যারিকেড দিয়ে অতিথিদের নিয়ে চা চক্র করা হয় এবং কোনো জাতীয় দিবসগুলোতে আলোচনা এবং সাংস্কৃতিক তো নাই কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিহাস সম্পর্কে জানতে চায়, জাতীয় দিবস সম্পর্কে জানতে চায়, কিন্তু সেই সম্পর্কে কোনো প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না এবং কোনো উদ্যোগ নেয় না এটা এবং আজকের শিক্ষার্থীদের দাবি। এবং গতকালকে যে দাবি ছিল আরও কিছু দাবি উৎপুলট করা হয়েছে এবং সেই দাবিগুলো লিখিত আকারে দিতে হবে।